পালং শাক অনেকে পছন্দ নাও করতে পারে, অনেকেরই ভালো না লাগতে পারে, কিন্তু পালক পনিরটা আমার মনে হয় প্রায় সবাইকারই ফেভারিট হয়। পালক পনির একটা অথেন্টিক পাঞ্জাবি ডিশ, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমাদের রেস্টুরেন্টে আমরা কিছুদিন আগে বানিয়েছিলাম পালক পনির, তো সেটারই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সেই দিনই আমাদের ছিল তোমার চিকেন নুডলস, সরি এগ নুডলস ছিল, তো ওটার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখলে পনিরটাকে ফ্রাই করে নিয়েছি। তো এবারে মশলাটা করব, তো মশলার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো, কাজু। তোমরা যদি আরও গ্রেভি বাড়াতে চাও তোমরা চারমগজও ব্যবহার করতে পারো, আমি শুধু কাজুই দিয়েছিলাম। তারপরে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এটাকে আগুন থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে পালং শাকগুলোকে অল্প একটুখানি ভাপিয়ে একটা বড় জায়গাতে বরফ জল নিয়ে, মানে জলের মধ্যে বেশ কয়েকটা বরফ দিয়ে পালং শাকটাকে ডুবিয়ে দেবো, যাতে করে পালং শাকের যে রঙটা সেটা ইনট্যাক্ট থাকে, মানে একদম সবুজ রঙের থাকে। তো হ্যালো বন্ধুরা, আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের আবার একবার অনেক ওয়েলকাম। আমি আজকে আমার ছোট্ট করে একটা ক্লাউড কিচেনের রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এসো না কমেন্টে একদিন আমরা সবাই মিলে গল্প করি, বেশ ভালো লাগে। তোমরা তো কমেন্ট করাই ছেড়ে দিয়েছো, তো প্লিজ করো, আমারও দোষ আমার ভিডিও দেওয়া হয় না অনেক সময়। তো যাই হোক, আবার নতুন করে শুরু করছি, যেহেতু তোমরা এসো কমেন্টে সবাই মিলে গল্প করবো। এদিকে পিঙ্কি সমস্ত জিনিসগুলোকে তুলে নিচ্ছিল, কারণ আমাদের যেহেতু ছোট্ট ক্লাউড কিচেন, সেহেতু সব কিছু আমরা ফ্রেশলি কিনে এনে ফ্রেশলি রান্না করি, আমাদের যেহেতু রেফ্রিজারেটর নেই সেই জন্য। তো তারপরে পিঙ্কি এদিকে কী করছিলো বলো তো, ডিমগুলোকে ভুজি করে নিল, যেহেতু এগ নুডলস হচ্ছিল। তো নুডলসটা আমাদের একদম ঘরোয়া করি আমরা, একদম সিম্পল সাদাশিতে কিন্তু টেস্টফুল, খুব বেশি তেল মশলা এগুলো আমরা ব্যবহার করি না, যাতে আমাদের ঘরোয়া রান্না। তো এরপরে এদিকে দেখো পালক পনিরটাও রেডি হয়ে গেছে। মশলাগুলোকে আমি ভালো করে মশলাটাকে পালং শাকের সাথে মিক্স করে নিয়েছিলাম মিক্সিতে একদম মিহি করে, তারপরে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম সাজিরে আর তোমার ওই শুকনো যে গরম মশলাগুলো থাকে গোটা গরম মশলাগুলো ওগুলো, তারপর গ্রেভিটা দিয়ে ভালো করে ফোটাতে হবে, লাস্ট একটুখানি আমুল ক্রিম দিয়েছিলাম। আর পনির ভাজার একটা ছোট্ট একটা ট্রিক বলতে পারো, আমার শাশুড়ি মা শিখিয়েছিল, পনির যখনই ভাজবে সেটা লার্জ কোয়ান্টিটি হোক বা কম কোয়ান্টিটি হোক, ওর মধ্যে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, একটুখানি নুন ছড়িয়ে ওটাকে অবশ্যই অল্প একটু ঘি দিয়ে ফ্রাই করো, খুব বেশি না, অল্প ঘি দিয়ে ফ্রাই করো, দেখবে পনিরের টেস্টটা, পনিরের তরকারির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাড়িতেও সেইভাবে করি, আমাদের কিচেনেও আমরা সেইভাবেই করি, তেল দিয়ে তো সবাই ফ্রাই করে কিন্তু একটুখানি ঘি দিয়ে যদি করো না দেখবে পনিরের তরকারির টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপর গুছিয়ে বাগিয়ে নিচ্ছিলাম, পিঙ্কি বাসন ধুয়ে নিচ্ছিল, আমি গুছিয়ে নিচ্ছিলাম, কেননা আমরা তো সেলফ মেড, সেই জন্য সব কিছু নিজেদেরকেই করতে হয়। এরপরে হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে আমরা এবার যাবো ডেলিভারি করতে, তার আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হবে, চলো টাটা।